তুমি আসবে বলে। মা, তোমাকে আজকে একটা ডিসিশন নিতেই হবে। ডিসিশন? রণিত আজকে যা করেছে তারপর ওকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। নন্দিনী ওকে পুলিশে দিতে চায়নি, আমি মেনে নিয়েছি। বাট ইটস নাও মাই টার্ন। এটা আমার ডিসিশন যে ওই ঘরে পড়ে থাকবে, ওকে কেউ সেবা করতে পারবে না, কেউ সাথে দেখা করতে পারবে না। রাহুল, মানে আমি বলি কি, বেচারা রনি ভুল করে ফেলেছে, ছোট্ট একটু ভুল করে ফেলেছে, ওকে একটা শুধরে নেওয়ার একটু সুযোগ দাও। কি শুধরে নিবি তো নাকি বল বল? আমি রনিতের সাথে বা তোমার সাথে কথা বলতে আসিনি তো মামা। আমি এখানে এসেছি নিজের ডিসিশন জানাতে, মায়ের ডিসিশন জানতে। আচ্ছা আচ্ছা, আমার ডিসিশন পছন্দ হবে না, ভেরি ওয়েলকাম, তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। না 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 না, সে কি কখনো হতে পারে নাকি? তোমার কথা একদম ফাইনাল। আমি জানি তোর খারাপ লাগছে। না দাদা ভাই, আমি মেনে নিয়েছি, যে ভুল করবে তাকে শাস্তি তো পেতেই হবে, তাই না? মা, আমি সেই ছোটবেলায় তোমাকে আঁকড়ে ধরেছিলাম, চিরকাল তোমাকে নিজের মা বলে ভেবেছি, আর তুমিও আমাকে এত ভালোবেসেছো যে আমাকে কখনো আমার আমার মায়ের অভাবটা বুঝতে দাওনি। আমি চিরটাকাল জেনে এসেছি যে হয়তো আমি তোমার নিজের ছেলে নই, কিন্তু রনি ত্রিয়া সবার থেকেই তুমি আমাকে বেশি ভালোবাসো। আমার কি বোঝায় কোনো ভুল হয়েছিল মা, আমি ভুল ভেবেছি এতকাল। নন্দিনী কি রাহুলকে সব বলে দিয়েছে? দিদি কি রাহুলের কাছে ধরা পড়ে গেল? কেন রাহুল, তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? মনে হচ্ছে মা, মনে হচ্ছে, মনে হচ্ছে আমার বোঝাটায় কোথাও একটা মস্ত বড় ভুল হয়েছে, তাই কি? আজ তোমায় সত্যিটা বলতেই হবে সবার সামনে মা। কি বলেছে নন্দিনী রাহুলকে, কি বুঝেছে?